গাইজ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন স্পেশালি আজকে কথা বলবো মালদ্বীপ নিয়ে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা চেষ্টা করছি যে মালদ্বীপের যেই আপডেট নিউজগুলো সেই নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকে খুব বরাবরের মতো একটি সুন্দর একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যে মালদ্বীপের বর্তমান যেই ওয়ার্ক পারমিট ভিসা দুই হাজার তেইশ সালের যে নতুন আপডেটটি এসেছে সেই আপডেটটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও দিয়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিসার বর্তমান যে প্রাইস গুলা সে বিষয়টি আজকে আমি জানানোর চেষ্টা করবো আজকে একটি মূলত একটি তথ্য পাইছি যে তথ্যগুলো আপনার সামনে শেয়ার করবো আপনারা অনেকেই মালদ্বীপে যাবেন বাংলাদেশ থেকে ভাবছেন দীর্ঘদিন কিন্তু আপনারা যেতে পারছেন না কারণ মালদ্বীপের ভিসা সাল থেকে বন্ধ আপনারা সবাই জানেন যারা স্পেশালি আপনারা মালদ্বীপে ঢুকতে তারা তো অবশ্যই আপনারা জানেন যে থেকে কিন্তু দুই ভিসাটা বন্ধ তো আজকে আপনাদের সামনে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে মালদ্বীপের ভিসার দাম কত এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেক কমেন্টসও করেছেন বা আমার ফোন নাম্বার চাইছেন বা স্পেশালি আপনারা ভিডিওর যে কমেন্টস বক্স সেটাতে কিন্তু ফোন নাম্বার চাইছেন তো অনেকে প্রশ্ন জল্পনা কল্পনা আপনাদের মধ্যে চলতেছে তো আমি আমার ব্যস্ততার কারণে আপনাদেরকে দিতে পারতেছিলাম না তো আজকে আপনাদেরকে মূলত একটু ধারণা দেবো যে মালদ্বীপের ভিসা যে প্রাইমারি যে ভিসাটা দাম কত হবে আপনারা জানেন যে মালদ্বীপে কিন্তু অংশে ভাগ করা হয় ভিসাকে একটি হচ্ছে ফ্রি ভিসা আপনারা মাধ্যমে যাবেন সেখানে আপনারা কাজ করবেন কাজের মাধ্যমে আপনি কিছু পারিশ্রমিক পাবেন সেটা কিভাবে মালে বা উলে মালে যেই ধরনের কাজ করে থাকে দোকানপাটে বা আইল্যান্ডগুলোতে গুলাতে ছোট ছোট আইল্যান্ড আছে সেই আইল্যান্ডগুলোতে যেভাবে কাজ করে থাকে সেইখানকে কিন্তু যে ছোট কাজগুলো করা হয় সেগুলো ফ্রি ভিসাতে কাজ করা হয় ম্যাক্সিমাম প্রবাসীরা আর আরেকটি হচ্ছে যে রিসুটের বিসা আপনারা জানেন যে রিসুটের ভিসা এবং আপনার মালদ্বীপের যে ফ্রি এই দুটি বিষয় কিন্তু মূলত বাংলাদেশ থেকে কর্মী যেয়ে থাকে আপনারা সবাই জানেন এবং আপনাদেরকে আবারও জানাইলাম তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে মালদ্বীপের বিষার দাম কত এখন আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে নিউজটি ঠিক এইরকম আপনারা যারা মালদ্বীপে যেতে চান তারা জানতে আগ্রহী মালদ্বীপের কাজের ভিসার দাম কেমন এবং এই সম্পর্কে চলুন আজকে আমরা জেনে নেই তো মালদ্বীপের বিষার দাম কত সে সম্পর্কে বিস্তারিত তথ্য যেটি আমি নিউজ পাইছি যেটা একটা পত্রিকার মধ্যে সেটি হচ্ছে আপনি তিন লক্ষ টাকা দিয়ে খুব সহজে মালদ্বীপে প্রবেশ করতে পারবেন ভাইরে ভাই খুব বড় একটি সুবর্ণ সুযোগ সেটি হচ্ছে যে আপনি মালদ্বীপের মতো একটি রাষ্ট্রে আপনি তিন লক্ষ টাকার মাধ্যমে অল প্রসেসিং করে আপনারা কিন্তু মালদ্বীপে যেতে পারবেন এটি হচ্ছে মূল বিষয়টা তার মানে আপনারা একটু ভেবে দেখেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু মালদ্বীপে অনেক পর্যটক আসে সেই পর্যটকগুলা এত সুন্দর পরিবেশ দেখার জন্য কিন্তু আসে এবং অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু তারা এখানে ঘোরাঘুরি করে অথচ ঠিক ওই একটি রাষ্ট্রে আপনি মাত্র তিন লক্ষ টাকা খরচ করে একটি কাজের উদ্দেশ্যে যেতে পারবেন তো স্পেশালি এটা ফ্রি ভিসার মধ্যে কিন্তু প্রযোজ্য আমি এর আগে অনেক ভিডিও আপলোড করেছি যে কিভাবে ফ্রি ভিসা প্রসেসিং করবেন বা ফ্রি ভিসায় আপনারা যদি যেতে চান কত টাকা আপনার খরচ হতে পারে বা আপনারা যদি রিসোর্টে যেতে চান তাহলে রিসোর্টের ভিসাটা কত টাকা পড়তে পারে এই বিষয় নিয়ে আমি অনেক জল্পনাকল্পনা এবং অনেক ধরনের তথ্য আপনাদেরকে কিন্তু আমি দিছি তো স্পেশালি আজকে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি তিন লক্ষ টাকার মধ্যে কিন্তু টোটাল প্রসেসিংটা করে আপনি মালদ্বীপে ঢুকতে পারবেন দু সালের আপডেট নিউজ অনুসারে এই টাকার মধ্যে আপনাদের ভিসা প্রসেসিং ফি সহ যাবতীয় খরচ এবং বিমান ভাড়া সহ অন্যান্য যে কোনো খরচ হচ্ছে সবকিছু মিলিয়ে তিন লক্ষ টাকা মাধ্যমে আপনি মালদ্বীপে প্রবেশ করতে পারবেন মানে আপনার এখানে উল্লেখ করে দিয়েছে যে আপনি তিন লক্ষ টাকা যে আপনার টোটাল প্রসেসিং টা খরচ হবে সেটি কি কি মাধ্যমে আপনার খরচ হচ্ছে সেটি হচ্ছে কি আপনার ভিসা প্রসেসিং তারপরে আপনার বিমানে ভাড়া সহ তারপরে আপনার সব সবকিছু মিলিয়েই আপনার এই যে খরচটা সেই খরচটা কিন্তু আপনার হবে মাত্র তিন লক্ষ টাকার মধ্যেই আপনারা মালদ্বীপে প্রবেশ করতে পারবেন তারপরেও আপনারা অনেকে দালাল আছে যে দালালদের মাধ্যমে আপনারা কথাবার্তা বলেন তো কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু টাকা পয়সা অনেকের একটু কম অনেকের একটু বেশি লেগে যেতে পারে কারণ আপনারা জানেন যে আমি আমার ক্ষুদ্র ধারণা থেকে আমি আপনাদের কাছে শেয়ার করি কারণ একটি যখন একটা কোম্পানি কোম্পানি থেকে নেওয়া হয় কিন্তু খুব অল্প মূল্যে কিন্তু এই ভিসাটা পাবলিক করে তারপরে এই ভিসাটাকে ধরেন যে কোনো একজন ব্যক্তি সেটাকে কিনে তারপর পর্যায়ক্রমে ধাপে 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 এটা আপনার হাতে পছায় তো প্রত্যেকটা ধাপে যদি এক লক্ষ থেকে দু লক্ষ টাকাও যদি লাভ করে তাহলে সেক্ষেত্রে পাঁচটা ধাপ যদি চেঞ্জ হয় তার মানে পাঁচ দুগুণের দশ লক্ষ টাকা আপনার কাছ থেকে কিন্তু হাতিয়ে নেবে এই চক্রগুলো তো অতএব আপনারা যারা ভিসা প্রসেসিং করবেন বা ভিসা আপনারা নিবেন নতুন স্পেশালি ফ্রি ভিসা তারপরে ক্ষেত্রে তাহলে আপনারা অবশ্যই খুব সচেতন থাকবেন এবং বুঝে শুনে টাকাগুলো লেনদেন করবেন ভাই আপনি যদি সচেতন থাকেন আপনার পরিবারটা সতেজ থাকবে এবং পরিবারটা সচ্ছল থাকবে এতটুকু আমরা বলতে পারি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রয়োজনের বাইরে টাকাগুলো ওদেরকে দেবেন না আপনারা একাধিক চেক করবেন যাচাই বাচাই করে কিন্তু আপনারা সেই প্রসেসিংটা করবেন তো আজকের এই বিষয়টা হচ্ছে যে খুব কমেন্টস আর ছিল যার কারণে আমি আপনাদের সামনে শেয়ার করলাম যে মালদ্বীপের যদি আপনি ন্যূনতম একটি বিষায় যদি ঢুকতে চান তাহলে সেক্ষেত্রে তিন লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি টোটাল প্রসেসিংটা করতে পারবেন কারণ আমি বিগত ভিডিওতে বলেছিলাম দেড় লক্ষ থেকে দুই লক্ষ এটা ছিল একটা সময় দুই হাজার উনিশ আঠারো সতেরো বা দুই হাজার বারো দিকেই আপনারা দেড় লক্ষ থেকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকার ভিতরে প্রসেসিং করা গেছে কিন্তু এখন সেই সুবর্ণ সুযোগটা না আপনারা জানেন দু হাজার তেইশ সালের নতুন আপডেট যেটা যদি বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করেন তাহলে সেক্ষেত্রে তিন লক্ষ টাকার মধ্যে আপনারা প্রসেসিং করতে পারবেন খুব সহজেই আর জানেন যে বর্তমানে মালদ্বীপের নির্বাচন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি এই যে আপডেটগুলো সেই আপডেটগুলোকে নিয়ে বাংলাদেশ সরকার তর থেকে মালদ্বীপ তটকাত বসে একটা সমঝোতা করে আপনার ভিসা প্রসেসিং করবে তবে পরবর্তী একটি ভিডিও আমি অবশ্যই আপলোড করব এই ভিডিওটা ঠিক পরপরই যে ভিডিওটা হচ্ছে বাংলাদেশের সাথে মালদ্বীপের বর্তমান যে চুক্তিপত্রগুলা কি কি হয়েছে এবং কবে কোন সময় আপনাদের এই ফ্লাইট কার্যক্রমটা বা নতুন ভিসা প্রসেসিং কার্যক্রমটা চালু হবে ততদিন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং মুষ্টিটিউটে ফুর্তি থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা